টিংটিং টুকি দেখ দে আজ আমি কি চুরি করে এনেছি পাশের বাড়ি কাকুলি দিদির বাড়ি থেকে কিছু মাছ ভাজি আর 500 টাকা চুরি করেছি আজ তো এই মাছ ভাজি খেয়েই আমাদের দিন কেটে যাবে আর এই 500 টাকা দিয়ে বাজার থেকে কিছু ফল কিনে নিয়ে আসব এই কথা বলে টুনি পুকলি থেকে চুরি করা মাছ ভাজিগুলো বের করতে থাকে আর সেখানে টিংটিং আর টুকি এসে বলে মা তুমি আজকেও চুরি করে এনেছো তোমাকে আমরা দুপুর এত করে বলেছি অন্যের বাড়ি থেকে তুমি কখনো কিছু চুরি করবে না আমরা গরিব বলে কি চুরি করতে হবে মা গো খাবারের অভাবে পড়লে আমরা না খেয়ে থাকবো তবুও তুমি চুরি করো না মা চুরি করা যে মহাপাপ কোথা থেকে এলো রে আমার লাট সাহেবের মেয়ে এই আমি চুরি না করলে তোরা কি খেয়ে বেঁচে থাকতি রে হ্যাঁ তোর বাপ তো তোদের জন্ম দেওয়ার পরেই সকল দায়িত্ব আমার কাঁধে দিয়ে মরেছে চুরি না করলে কতদিন না খেয়ে থাকবি শুনি বেশি আমাকে জ্ঞান না দিয়ে চুপচাপ মাছ ভাজাগুলো খেতে আয় শোনো মা টিং টিং দিদি তোমাকে জ্ঞান দিচ্ছে না ভালো কথাই বলছে তুমি চুরি করা ছেড়ে দাও কোনদিন যদি ধরা পড়ো তাহলে তোমার কি হবে ভেবে দেখেছো আমাদেরই বা তখন কি হবে টুকি তুইও আমাকে এভাবে বলছিস হাই 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 রে যার জন্য করি চুরি সেই আমাকে বলে চোর শোন তোরা বেঁচে থাকতে হলে অত পাপের ভয় করে লাভ নেই এই যে রাখলাম এখানে মাছ ভাজি মন চাইলে খাবি না চাইলে খাবি না আমাকে আবার অন্য বাড়িতে চুরি করতে হবে শোন তোরা তোদের এই চোর মা আছে বলে দুজনে দুমুঠো খাবার খেয়ে বেঁচে আছিস তা না হলে কোন দিন মরে থাকতি এ কথা বলে টুনি বাড়ি থেকে রাগ করে বাইরে চলে যায় টিংটিং আর টুকি অসহায় হয়ে একে অপরের দিকে দেখতে থাকে তারা দুজন তাদের মাকে কোনো দিনই চুরি করতে যাওয়া থেকে আটকাতে পারে না এভাবে টুনি চুরির পরিমাণ আরো বাড়িয়ে দেয় প্রতিদিন নিত্য নতুন পাখিদের বাড়ি থেকে বিভিন্ন জিনিস চুরি করে আনতে থাকে কিন্তু হঠাৎ একদিন একি টুনি তুই আমার ঘরে কি করছিস আর আমার আলমারি খুলেছিস কেন সর সর আমার আলমারির সামনে থেকে সর আমি বুঝতে পেরেছি টুনি তুই আমার আলমারি থেকে টাকা চুরির উদ্দেশ্যে এসেছিস তাই না ইয়ে না মানে ইয়ে আসলে বিউটি দিদি তোমার আলমারিটা সুন্দর তো তাই দেখতে এসেছিলাম আমি কেন চুরি করব তুই কিভাবে জানলি আমার বাড়িতে আলমারি আছে মিথ্যে কথা বলা জায়গা পাস না তাই না এই তোরা কে কোথায় আছিস আয় আয় আমি চোর ধরেছি এই মিষ্টি ইগল আয় আয় বিউটির এমন চিৎকার শুনে বনের সবাই বিউটির ঘরে আসে আর টুনি একসাথে বনের সবাইকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় আমাকে কিছু করো না গো ছেড়ে দাও ছেড়ে দাও আমি আর কখনো ঘরে ঢুকবো না কারো ঘরে ঢুকবো না এবারের মতো মাফ করে দাও আমার ভুল হয়েছে আমাকে যেতে দাও চোরের আবার কিসের মাপ শুনি ছি ছি টুনি আমি ভাবতে পারিনি তুই চুরি করার উদ্দেশ্যে আমার ঘরে ঢুকবি তোকে নিজে আমি কত সাহায্য করেছি ছি তোকে আর এই বনে রাখাই যাবে না তুই এই বনে থাকলে প্রতিদিন কারো না কারো কিছু চুরি করবি এই তোরা সবাই চোর টুনিকে মেরে বন থেকে তাড়িয়ে দে বিউটির কথা শুনে বনে সবাই টুনিকে মারতে থাকে আর টুনি যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে বলে ছেড়ে দাও আমাকে আর বেরো না গো আমাকে আমি আর চুরি করব না আর বেরো না আমাকে এদিকে চুরি করতে এসে ধরা পড়ার খবর টুনি দুই মেয়ে টিংটিং আর টুকির কানে যায় আর তারা এক ছুটি মায়ের কাছে চলে আসে আর কাঁদতে কাঁদতে বলে আমার মাকে তোমরা আর মেরো না ছেড়ে দাও আমার মায়ের যে অনেক লাগছে ছেড়ে দাও তোমরা বনের পাখিরা টিংটিংয়ের কোনো কথাই শুনে না এরপর সবাই টুনি আর তার দুই মেয়েকে বন থেকে তাড়িয়ে দেয় এরপর টুনি তার দুই মেয়েকে নিয়ে অসহায় হয়ে পথের পাশ দিয়ে হাঁটতে থাকে দেখলে তোমা দেখলে তোমার এই চুরির জন্য আজ আমাদের কি হাল হলো আগে তো তো মাথা গোজার মতো একটা ঘর ছিল তোমার জন্য আজ তাও আমরা হারালাম কি হবে এবার কোথায় যাব আমরা
সব আমার কপাল রে টিং টিং, সব আমার কপাল। সত্যি যদি আমি চুরি না করে কোনো কাজ করতাম, তবে আজ আমাকে এই দিন দেখতে হতো না। কেন যে পরিশ্রমের ভয়ে এই চুরির পথ বেছে নিলাম, চরম শিক্ষা হয়ে গেছে আমার। ওই যে একটা ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে, চল ওইখানে গিয়ে আমরা আশ্রয় নিই। এই কথা বলে টুনি তার দুই মেয়েকে নিয়ে ভুট্টা ক্ষেতের ভিতরে চলে যায়। আর বনবাসীর ভয়ে সেই ভুট্টা ক্ষেতে লুকিয়ে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। মা উমা, আমি আর এভাবেই ভুট্টা ক্ষেতে থাকতে পারছি না বা, আমার একদম দম বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে দুদিন হয়ে গেল আমি কিছুই খাইনি, খেতে দাও বা, আমাদের খেতে দাও। মা, আমারও ভীষণ খিদে পেয়েছে, আমি আর এভাবে চুপচাপ বসে থাকতে পারছি না, খেতে দাও মা, আমাকে খেতে দাও। টিংটিং আর টুকির এমন খিদের যন্ত্রণা দেখে টুনি অসহায় হয়ে বলে, ওরে বাছা, আমি তোদের কিভাবে খেতে দিব, আমার কাছে যে কোনো টাকা নেই। শোন, তোরা এই ভুট্টা খেতে চুপচাপ বসে থাক, আমি বাইরে গিয়ে কোনো কাজ খুঁজছি। এবার আর কোনো খারাপ কাজ করব না, এবার আমি পরিশ্রম করে তোদের মুখে খাবার তুলে দিব। তোরা থাক বাছা, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে টুনি ভুট্টার জমি থেকে বের হয় আর বনের মধ্যে চলে যায়, আর সবার কাছ থেকে কাজ চাইতে থাকে। কিন্তু টুনি চোর বলে টুনিকে কেউ কাজ দেয় না, বরং অপমান করে সবাই তাড়িয়ে দেয়। এই এই দেখ দেখ সবাই, আগের মার খেয়ে এই টুনির শিক্ষা হয়নি, এবার আবার মার খেতে এসেছে। কি রে টুনি, এবার কোন ফন্দি নিয়ে আবার কাজ খুঁজতে বেরিয়েছিস? হ্যাঁ, বড় ধরনের চুরি করবি বুঝি? না না বিউটি দিদি, তুমি আমাকে ভুল বুঝো না, আমি আগে খারাপ ছিলাম, এখন আমি ভালো হয়ে গেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো চুরি করা ছেড়ে কাজের খোঁজে বেরিয়েছি। দাও না গো, তোমাদের কাছে কোনো কাজের খোঁজ থাকলে আমি কাজ করে খাবো। মেয়ে দুটো আমার ভুট্টা জমিতে না খেয়ে পড়ে আছে। যতই নাটক কর, তোকে এই বনে আর কেউই বিশ্বাস করে না। ওই ভুট্টা খেতে গিয়ে বাসা বেঁধেছিস, ওই ভুট্টা খেতে গিয়ে থাক যা, আমাদের মাঝে আর কোনো জায়গা নেই তোর। চোর টুনি কোথাকার? বিউটির এই কথা শুনে সবাই টুনিকে চোর বলে উপহাস করতে থাকে। তারপর আবার সবাই টুনিকে বন থেকে তাড়িয়ে দেয়। আর টুনি অসহায় হয়ে আবার সেই ভুট্টা খেতে তার ছানাদের কাছে ফিরে যায়। টিং টিং টুকি টুনিকে দেখে বলে, মা মা, খাবার নিয়ে এসেছো মা, আমাকে খেতে দিবে না কই? তোমার হাত পাকা কেন, কোথায় খাবার, দাও খেতে দাও। না রে মা, আমি তোদের জন্য কোনো খাবার আনতে পারিনি, আমি আগে এত বড় পাপ করেছি যে ঈশ্বর সেই পাপের শাস্তি তোদেরকে দিচ্ছে। আর ঈশ্বর, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আবার ভুল স্বীকার করছি। টুনি যখন কেঁদে কেঁদে এসব কথা বলছিল, ঠিক সেই সময় সেখানে এক পরি এসে উপস্থিত হয় আর ভুট্টা খেতে টুনির পরিবারকে দেখে বলে, এই তোমরা কারা, এখানে আমার জাদুই ভুট্টা বাগানে কি করছো? বের হও, বের হও আমার ভুট্টা বাগান থেকে। পরি, আমরা বড্ড অসহায় হয়ে এখানে এসেছি, তুমি আমাদের তাড়িয়ে দিও না, বনের পাখিরা আমাদের তাড়িয়ে দিয়েছে। আসলে সব দোষ আমার, আবার পাপের জন্যই এমন শাস্তি পাচ্ছি। টুনির এমন কথা শুনে পরির মনে মায়া হয় আর পরি বলে, কি হয়েছে, কিসের শাস্তির কথা তুই বলছিস আমাকে, সব খুলে বল তো দেখি, আমি তোকে সাহায্য করতে পারি কিনা। পরির এমন কথা শুনে টুনি ওর সব কথা খুলে বলে। সব শুনে পরি বলে, আমি সবটা বুঝতে পেরেছি টুনি, শোন, তুই আগে অনেক বড় পাপ করলেও এখন যেহেতু বুঝতে পেরেছিস, ভালো হওয়ার জন্য চেষ্টা করছিস, তবে আমি তোকে সেই সুযোগ করে দিব। শোন, এই ভুট্টা ক্ষেত আমার, এই ভুট্টা ক্ষেতের ভিতরেই তোকে একটা বাড়ি বানিয়ে দিব আমি, তুই এই বাড়ির ভিতর থেকে আমার জাদুই ভুট্টা পাহারা দিবি। আর এই ভুট্টা এই জন্যই জাদুই যে যতই এই ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলিস না কেন, কোনো দিন এই ভুট্টা শেষ হবে না, আর তুই এই ভুট্টা বিক্রি করে অনেক টাকা পাবি। এই কথা বলে পরি ভুট্টা ক্ষেতের মাঝে টুনিকে একটা বাড়ি করে দেয়। টুনি ভুট্টা ক্ষেতের মধ্যে বাড়ি পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। তারপর টুনি পরির কথা মতো তার দুই মেয়েকে নিয়ে ভুট্টা ক্ষেতেই থাকতে শুরু করে দেয়। আর পরে জাদুই ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলে বাজারে বিক্রি করতে থাকে। ভুট্টা বিক্রি করে টুনি অনেক টাকা পায়।
সেই টাকা দিয়ে টুনি ভুট্টা জমিতে তার মেয়েদের নিয়ে বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে। দূরের এক বনে টোনা আর কবুতর নামে দুই বন্ধু বাস করত। ওদের দুই বন্ধুর মাঝে খুবই মিল ছিল। কোথাও ঘুরতে বা কাজ করতে গেলে দুই বন্ধু একসাথে যেত। একদিন রাতে কবুতর সামান্য কিছু সবজি নিয়ে বাড়ি আসে। গিন্নি ও গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো, বড্ড বেশি ক্ষুধা লেগেছে। সবজিগুলো নিয়ে গিয়ে তাড়াতাড়ি রান্না করে খেতে দাও, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে আবার। রোজ রোজ সবজি খেতে খেতে আমার পেটের নানিভুড়িগুলো সবজিকে ঘৃণা করতে শুরু করেছে। আচ্ছা, বাজারে কি সবজি ছাড়া আর কোনো জিনিস নেই নাকি? হ্যাঁ, আজ আমি এই সব সবজি বাইরে ফেলে দিব। আহা বিউটি, এমন রাগ করছো কেন? আমার যেমন আয় তেমনই তো ব্যয় করতে হবে। আমার আয় 1 টাকা আর ব্যয় 2 টাকা করলে তো বেঁচে থাকতে পারবো না গো। তো বেশি আয় যেখানে সেখানে কাজ করতে যাচ্ছ না কেন? শুনি, কেন যে তোমার মতো গরিবকে বিয়ে করেছিলাম সেটা ঈশ্বরই জানে। যত সব আর অভাব ভালো লাগছে না। আরে আরে, যাচ্ছ কোথায়? আমাকে খাবার দিবে না? ক্ষুধা লেগেছে তো? এখন থেকে খাবার নিজে রেঁধে রেঁধে খাবে। আমি কাল সকালেই বাপের বাড়ি চলে যাব। যেদিন থেকে বেশি আয় করতে পারবে সেদিন ফিরব, এই বলে দিলাম। বিউটি রাগ করে বিছানায় শুয়ে পড়ে, আর কবুতরও না খেয়ে শুয়ে পড়ে। পরের দিন বিউটি তার কথা মতো সব কিছু গুছিয়ে বাবার বাড়ি চলে যায়। কবুতর বিউটির চলে যাওয়ার মন খারাপ করে একটা গাছের নিচে বসে থাকে। এমন সময় ওখানে টোনা আসে, আর টোনা বলতে থাকে, কি রে বন্ধু, এমন মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে, কাজে যাবি না? কি রে কবুতর, আমার ভালো লাগছে না, আমি কোনো কাজ টাজ করব না, আমি আত্মহত্যা করব। তুই চলে যা এখান থেকে। কি রে, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? আত্মহত্যা কেন করবি শুনি? কি হয়েছে বল আমাকে, বলবি না কবুতর? কবুতর টোনার জোড়াজোড়িতে বিউটির চলে যাওয়ার কথা খুলে বলে। সব শুনে টোনা বলতে থাকে, আরে পাগল, এ তো সামান্য বিষয়। এই সামান্য বিষয় নিয়ে কেউ আত্মহত্যা করতে চায় নাকি? হ্যাঁ, চিন্তা করিস না, উত্তরের বনে একটা কারখানা হয়েছে। আমরা কালকে আমাদের সব কিছু নিয়ে ওই বনে যাব, আর ওই কারখানায় বেশি বেতনে কাজ করে ধনী হব। তখন বিউটি আর তোকে ছেড়ে যাবে না। সত্যি বলছিস তো? যাবি কালকে উত্তরের বনে কাজ করতে? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। এখন বাড়িতে গিয়ে রেস্ট নে, কাল সকাল সকাল রেডি থাকিস, কেমন? ওরা যে যার বাড়ি চলে যায়। পরের দিন দুজন দুটো পুতলি নিয়ে উত্তরের বনে পৌঁছায়। টোনা, এই বনে তো এলাম কাজ করতে, কিন্তু আমরা থাকবো কোথায়? এই বনে তো আমাদের কোনো আত্মীয় নেই। আরে বন্ধু, তুই তো ভালো কথা মনে করে দিয়েছিস। চল চল, আগে আমরা একটা বাড়ি খুঁজি। এমন সময় ওদের চোখ যায় যজ্ঞ কাকের দিকে। টোনা যজ্ঞ কাককে ডাকতে থাকে, দাদা, ও দাদা, আমাদেরকে একটু সাহায্য করুন, আমরা এই বনে ভাড়া থাকতে চাই, আমাদেরকে একটু বাড়ি খুঁজে দিবেন। হ্যাঁ, দিতেই পারি, তবে আমি এমনি এমনি কাজ করি না, বাড়ি ভাড়া খুঁজে দেওয়ার জন্য আমাকে 100 টাকা দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, দিব, চলো এবার সামনে এগোনো যাক। যজ্ঞ কাকের সাথে ওরা দুই বন্ধু নদীর পাড় দিয়ে চলছে। চলতে চলতে টোনা যজ্ঞকে বলতে থাকে, আচ্ছা দাদা, এই বনে বাড়ি ভাড়া কত? এই বনে বাড়ি ভাড়া 1000 টাকা, 1500 টাকা। এত টাকা? 200-300 টাকায় কোনো বাড়ি পাওয়া যাবে না? আসলে আমাদের আয় কম তো, তাই আর কি। না না, এত কম ভাড়ায় বাড়ি ভাড়া পাওয়া যাবে না। এমন সময় কবুতর নদীর দিকে দেখিয়ে দিয়ে বলতে থাকে, টোনা, ওই দেখ দেখ, নদীর জলে ওটা কি ভাসছে। আরে আরে, ঠিক কথাই তো বলেছিস কবুতর, দাদা, ওটা কি জলে ভাসছে? আরে, ওটা হলো জলে ভাসা ডালিম ঘর। বহু বহু বছর আগে এই বনের রাজা শখ করে ওই ডালিম ঘরটা বানিয়েছিল। এখন ওই জলে ভাসা ডালিম ঘরে কেউ থাকে না, থাকে ভূত, আত্মা, পেতনি। হা হা হা, কি বলছো দাদা, ভূতটুত বলতে কেউ নেই, বুঝেছো? আর ওই ডালিম ঘরে যখন কেউ থাকে না, তখন আমরাই থাকবো, আমাদের টাকাটাও বেঁচে যাবে। কি বলছো কি তোমরা, টাকার জন্য জীবন হারাবে? আরো ভালো করে একবার ভেবে দেখো, জীবন কিন্তু একটাই। আমাদের কিছুই হবে না, দরকার হলে আমরা ভূতদের সাথে থাকবো। এই নাও 100 টাকা, এত সুন্দর একটা ঘর খুঁজে দেওয়ার জন্য। যজ্ঞ টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। টোনার কবুতর নদীর পাড়ে থাকা নৌকায় করে জলে ভাসা ওই ডালিম ঘরে যায়। ডালিম ঘরে গিয়ে ওরা ওদের পুকলি থেকে খাবার বের করে খায়।
বেশ কিছুক্ষণ পর রাত নেমে আসে। রাতে জলি ভাসা ডালিম ঘরটা নীরব নিস্তব্ধ হয়ে যায়। জলির শব্দ ছাড়া চারিদিকে আর কোনো শব্দ নেই। টোনা, এই টোনা, আমার মনে হচ্ছে আমরা নিজের ইচ্ছায় বিপদে পা দিয়েছি রে। এখনো সময় আছে, চল বন্ধু, আমরা এই ডালিম ঘর থেকে পালিয়ে যাই। এই ভাসমান ডালিম ঘরে মনে হয় সত্যি সত্যি ভূত আছে রে। আরে ভূতটুত বলতে কিছুই নেই, আর এখন নাটক না করে ঘুমিয়ে পড়, কাল সকালে কারখানার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এরপর ওরা দুজন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ওরা দুজন ঘুম থেকে উঠে দেখে ওদের আনা খাবারগুলো সব শেষ হয়ে গেছে। এই দেখে ওরা দুজনই অবাক হয়ে যায়। বলেছিলাম না এই ডালিম ঘরে ভূত আছে, দেখ ভূত রাতের বেলা আমাদের খাবারগুলো খেয়ে শেষ করেছে, চল তাড়াতাড়ি পালাই। চুপ, বাজে বকিস না, ভূত কখনো পাখিদের খাবার খায় না, ওরা আমাদের খায় বুঝেছিস। চল এখন বাজার থেকে খাবার কিনতে হবে, আর আজ রাতে দেখতে হবে কে এমনটা করছে। এরপর ওরা দুজন নৌকায় করে ডালিম ঘর থেকে পাড়ে আসে আর বাজারে চলে যায় খাবার কিনতে। খাবার কিনে ওরা আবার ওই ডালিম ঘরে ফিরে আসে। এইভাবে সারা দিন কেটে রাত নেমে আসে। রাতে টোনার কবুতর ঘরের সব আলো নিভিয়ে দিয়ে হাতে একটা লাইট নিয়ে বসে থাকে। এমন সময় একটা ইঁদুর ওদের খাবার খেতে আসে। ওরা শব্দ শুনে লাইট জ্বালিয়ে একটা চকচক করা আলো দেখে ভয় পেয়ে যায়। দেখ কেমন চকচক করছে, বাঁচতে চাইলে পালা। টোনার কবুতর পালিয়ে নৌকায় করে পাড়ে আসে আর একটা গাছের নিচে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কবুতর বলতে থাকে, কাল রাতে জোর বাঁচা বেঁচে গেছি রে, আমি আর ওই জলে ভাসা ডালিম ঘরে যাবো না, দরকার হলে এই গাছের তলায় রাত কাটাবো, ফিরে কিছু বলছিস না কেন? ভাবছি আসলে এই চকচক করাটা কি ছিল, ভূত নাকি অন্য কিছু। একটা কথা ভেবে দেখেছিস, ভূত হলে তো আমাদের খাবে, কিন্তু তা না করে আমাদের খাবার কেন খাচ্ছে? আমি আজ রাতে ওকে ধরেই ছাড়বো। কি করে ধরবি শুনি, যদি সত্যি সত্যি ভূত হয়? ওকে ধরার বুদ্ধি আছে আমার কাছে, শোন বুদ্ধিটা। এরপর টোনা কবুতরকে বুদ্ধির কথা খুলে বলে। বুঝেছিস আমার বুদ্ধিটা, এবার শুধু রাতের অপেক্ষা। এরপর ওরা দুজন অপেক্ষা করতে থাকে রাত হওয়ার জন্য। অবশেষে রাত নেমে আসে। টোনা আর কবুতর বুদ্ধিমতো এক বালতি পানি আর লাইট হাতে নিয়ে ঘরের সব আলো নিভিয়ে দিয়ে বসে থাকে। বেশ কিছুক্ষণ পর শব্দ শুনে টোনা বলতে থাকে, কবুতর লাইট জ্বালা তাড়াতাড়ি, মনে হয় ও এসেছে। তুই লাইট জ্বালার সাথে সাথে আমি বালতির পানি সব ওর গায়ে ঢেলে দিব, আর দেখবো ওটা কিসের আলো। কবুতর লাইট জ্বালায় আর সাথে সাথে টোনা বালতির পানি ঢেলে দেয়, আর ইঁদুরটা পালিয়ে একটা গর্তে ঢুকে পড়ে। ও, এই ব্যাপারটা হলে ইঁদুর আমাদের ভয় দেখাচ্ছিল, কিন্তু কালকে যে চকচক করা আলো দেখলাম। এমন সময় কবুতর নিচে তাকিয়ে বলতে থাকে, এই দেখ রে টোনা, এগুলো কি চকচক করছে, হিরে নয় তো মেঝেতে, দেখ তো। আসলে মেঝেতে ওগুলো হিরে পড়েছিল, হিরেগুলো ইঁদুরের গায়ে লেগেছিল। হিরেগুলো হাতে নিয়ে টোনা বলতে থাকে, হিরে নয় তো কি, এগুলো তো হিরেই রে, তার মানে এগুলো ইঁদুরের গায়ে লেগেছিল, আর আমরা কাল রাতে এই হিরের আলোই চকচক করতে দেখেছি। তাহলে তো ইঁদুর যে গর্তে থাকে ওই গর্তেও হিরে আছে রে টোনা, চল চল জলদি করে ইঁদুরের গর্ত খুঁড়তে হবে। এরপর ওরা দুই বন্ধু ইঁদুরের গর্ত খুঁড়ে অনেকগুলো হিরের সন্ধান পায়। হিরে পেয়ে ওরা দুই বন্ধু অনেক খুশি হয়ে যায়। আমরা অনেক ধনী হয়ে গেলাম রে টোনা, এবার আর আমরা গরিব থাকবো না, আর বৃদ্ধিও আমাকে ছেড়ে যাবে না। নে নে তাড়াতাড়ি এগুলো পুটলিতে ভর্তি কর। ওরা হিরেগুলো ওদের পুটলিতে ভরে আর খুশি মনে জলে ভাসা ডালিম ঘর থেকে বিদায় নিয়ে বাড়ি চলে যায়। ওরা দুজন জলে ভাসা ডালিম ঘরের হিরে পেয়ে অনেক ধনী হয়ে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।